করোনা সংক্রমণের খবর জানাতে যশোর এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব যশোরের সহকর্মী শাকিরুল কবির রিটনের কাছে। রিটন, যশোর তো করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে, তো এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি জানাবেন, শনাক্তের হার কত? প্রিয়া, যশোর গতকাল থেকে রেড জোন, স্বাস্থ্য অধিদপ্তর রেড জোন হিসেবে ঘোষণা করেছে যে কয়েকটি জেলা, তার মধ্যে যশোর অন্যতম। যশোরে গতকাল যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে যে তথ্য পাওয়া গেছে, তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যশোরে গতকাল ছিল 31.53% আক্রান্তের হার। গতকাল যে 53% মানে 130 জনে 41 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ একজন ডাক্তার রয়েছেন। এরপরে যশোরে একটি ভীতিকর অবস্থা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। একই সাথে যশোরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে বাচ্চারা, যারা স্কুলগামী ছাত্রছাত্রী আসছে, তাদের এখনও সবার টিকা সম্পূর্ণ করা হয়নি, যার কারণে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। জেলা প্রশাসন এদিকে জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ যশোর জেলায় এখনও তেমন কোনো করোনার যে সতর্কতা বা মানুষের মধ্যে যে মাস্ক পরার যে বাধ্যবাধকতা, মোবাইল কোড পরিচালনা এখনও গতকাল পর্যন্ত দেখা যায়নি প্রশাসনের কোনো ব্যক্তিদের, যে তারা মানুষকে আগের মতোই, যারা স্বাভাবিক মানুষ, যশোরে গাড়িখানা রোডে একটি মেলা চলছে, উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা, যেখানে পুলিশ ক্লাবের মাঠে একটি মেলা চলছে। যশোরে আসলে যে রেড জোন, যশোর শহরে আসলে বোঝা যাবে না যে এই যে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষণা করেছে, এখানে স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই নেই। বিভিন্ন চার দোকান, হোটেল বা বিভিন্ন রেস্তোরাঁয় জনসাধারণের উপচে পড়া ভিড়, তারা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না, বেশিরভাগই মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছে। আসলে এই নিয়ে যশোরের মানুষ বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। প্রিয়া, এই ছিল যশোরের সর্বশেষ অবস্থা। রিজন, আপনাকে ধন্যবাদ। এবার আমরা লালমনিরহাটের খবর জানবো সহকর্মী মাজেদ মাসুদের কাছে। মাজেদ মাসুদ, লালমনিরহাটও তো করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিতে রয়েছে, তো সেখানকার মানুষ কি একটু সচেতন হয়েছে? প্রিয়া, আপনি ঠিকই বলেছেন যে 12টি জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ করোনার জন্য, তার মধ্যে লালমনিরহাট একটি, কেননা এই জেলাটিতে রয়েছে 284 কিলোমিটার সীমান্ত পথ, যার মধ্যে 54 কিলোমিটারই অরক্ষিত। ফলে লালমনিরহাট প্রবেশের তিন দিকেই ভারত থেকে যেমন অবৈধ পথে লোকজন যাতায়াত করে, অন্যদিকে এখানে বুড়িমারি যে স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দর দিয়েও পাসপোর্টধারী যাত্রীরা চলাফেরা করছে। এতে করে লালমনিরহাট করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা, কিন্তু মানুষজনের মধ্যে একেবারে সতর্কতা নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সম্প্রচারে যে সমস্ত উৎসুক মানুষ এখানে এসেছে, তাদের অধিকাংশই মুখে মাস্ক নেই এবং অনেকেই তারা স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছেন না। আর জেলা প্রশাসনও এ ব্যাপারে উদাসীন, কেননা জেলা প্রশাসক এরই মধ্যে এখানে একটি সার্কাসের অনুমোদন দিয়েছে, পাশাপাশি একটি মেলার অনুমোদন দিয়েছে, যেটি কুনাক কর্তৃক পরিচালিত হচ্ছে, এবং একটি সার্কাস, এখানে কতিপয় কিছু যুবকরা, তারা এখানে একটি সার্কাসের আয়োজন করছে, যেটি গভীর রাত পর্যন্ত চলছে। ফলে এই জেলার মানুষজনের মধ্যে করোনার যেমন সতর্কতা বা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই, অন্যদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনোভাবেই এখানে প্রচারণা বা সচেতনতামূলক কোনো কার্যক্রম, সেটিও আমরা লক্ষ্য করছি না। গতকাল পর্যন্ত লালমনিরহাটের নমুনা পরীক্ষার বিবেচনায় এখানে যে শনাক্তের হার ছিল, সেটি ছিল 10.81%। এ পর্যন্ত এই জেলায় প্রায় 66 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এখনো আক্রান্ত রয়েছেন 2067 জন। ফলশ্রুতিতে আমরা দেখছি এই যে করোনার যে উচ্চ ঝুঁকি, সেটি যেমন বেড়ে চলছে, পাশাপাশি মানুষজনের মধ্যে সচেতনতা বা সতর্কতাও নেই। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এখানে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলছে, তবে আদতে কাউকেই আমাদের চোখে পড়ছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় উন্মুক্ত স্থানে সভা সমাবেশ সেমিনার তো আমরা দেখেই আসছি, যেটি বলার রয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে ক্রমান্বয়ে কিন্তু লালমনিরহাটের যে স্বাস্থ্য ঝুঁকি, সেটি বেড়ে চলছে, এবং এখন পর্যন্ত মাত্র 46% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। তো সেই প্রক্রিয়াটাও স্লো, ফলে আমরা দেখছি এই ধীর প্রক্রিয়ার কারণে লালমনিরহাট দিনে দিনে করোনার আরো উচ্চ ঝুঁকি বা হটস্পটে পরিণত হচ্ছে। তো প্রিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে করোনার সবশেষ খবরাখবর। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে।